হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার রাইসোনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে মূল বিষয়ে চলে যাই। আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে দিচ্ছি একটি না জানা একটি সুন্দর ভিডিও। যারা জানেন না তারা আশা করি দেখে ভালো লাগবে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বেত গাছ। এই বেত গাছ থেকেই পাটি তৈরি হয়। তো এই বেত গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে, ছোট ছোট বাঁশ গাছের মতো দেখতে ছোট ছোট হয়, খুব নরম সফট এই বেতগুলো, কারণ এগুলো কাটা বেত নয়, যেগুলো থেকে বেতের চেয়ার দোলনা নানান কিছু তৈরি হয় সেই বেতগুলো হয় শক্ত, সেগুলোকে বলে কাটা বেত। আর এগুলো পাটি তৈরির বেত। তো এই বেতগুলোকে প্রথমে কেটে সরু সরু করে কেটে রোদে শুকানো হয়েছে, তারপর বেতগুলোকে এভাবে জলে ভিজিয়ে নেওয়া হয়েছে। জলে ভিজিয়ে নিয়ে তারপর এখান থেকে উপরের নেলটাকে পাতলা করে তুলে দিতে হয়। তো যেহেতু হাত কাটার ভয়, তাই এটা আমার পিসি হাতে দেখুন প্রচুর কাপড়ে পুরনো কাপড় টুকরো বেঁধে নিয়েছে, তারপর এইভাবে বেতগুলোকে তুলে নিচ্ছে পিসি, তারপর পাটিটা বানাবে। পিসির শখ হয়েছে, পিসি হাতের কাজ করতে খুব ভালোবাসে, তাই পিসি বসে নেই। আর এই কাজটা মূলত ছেলেরাই করে, এই বেতগুলোকে রেডি করে দিয়ে দেয়, তারপর মেয়েরা মায়েরা পাটি বানায়। এই পাটি পিসি তৈরি করলো, এই শুরু থেকে পাটিটা আপনাদের আমি দেখাচ্ছি। আর যারা কোনো দিন পাটি তৈরি দেখেননি তারা, তাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আমার বাড়ি কোচবিহারে, আর এটি কোচবিহার জেলার বিভিন্ন গ্রামে এই পাটি শিল্প দেখা যায়। পাটি তৈরিটা কোচবিহার জেলাতেই বেশি হয়, কারণ সেখানেই প্রচুর মানুষ এই শিল্পের উপরে নির্ভরশীল, যাদের রুজি রোজগার করা হয় এই পাটি থেকেই। সারা সপ্তাহ পাটি বানিয়ে হয়তো সপ্তাহে একদিন দুদিন একটা করে হাট বার হয়, সেই হাটে পাটিগুলো বিক্রি করে মানুষের সংসার জীবনযাপন করছে। তো এইভাবেই পাটি বানিয়ে, পাটি বানানো খুবই কষ্ট, কারণ একটা পাটি অনেক বড় হয়, আপনারা জানেনই, পুরো খাটের মাপে। সেই পাটিগুলোকে হাতে এভাবে গেঁথে গেঁথে করতে হয়, কত যে হাত কাটে, কত যে পাটির মধ্যে রক্ত মিশে যায়। এই পাটি আবার সব কাজেই লাগে, পাটি শুভ কাজ থেকে শুরু করে সব কিছুতেই পাটি ব্যবহার হয়, এমনকি বাতাসা তৈরির কারখানাতেও পাটি আগে নিত, এখন নেয় কিনা আমি জানি না ঠিক, কিন্তু পাটি অনেক কাজে ব্যবহৃত হয়। আর এখন তো সেই পাটি থেকে তৈরি হচ্ছে পাটির ব্যাগ, পাটির মোবাইল কভার, পাটির প্লেট, নানান কিছু নতুন নতুনভাবে তৈরি হচ্ছে এই পাটি থেকে অনেক কিছু। তো আপনারা যারা দেখেনি যে বেতগুলোকে পিষে তুলে নিল, এইভাবে ওপরের পাতলা বেতের নেলটাকে তুলে নিতে হয়, তারপরেই পুরো পাটিটাকে কমপ্লিট করতে হয়। তো আজ আমার শখ হয়েছে আমি একটু পাটি বানিয়ে দেখাবো, কারণ আমি অনেক বছর আগে ছোটবেলা পাটি বানিয়েছিলাম, এখন আমি আর বানাইনি, যেহেতু আমার মা অসুস্থ বলে এখন আমাদের বাড়িতে পাটিটা কম হয়। তো আগে হতো, তখন আমি ছোট ছিলাম, বেশি বানাইনি, তো বানিয়েছি। তা হাতের কাজ তো কেউ শিখলে কখনো ভুলে যায় না, তার জন্য আমিও একটু পাটি বানালাম পিসির সাথে ইচ্ছে হলো, আর পিসিকে বলছিলাম দেখো হচ্ছে কি না, দেখো হচ্ছে কি না, পিসি বলছে হ্যাঁ হচ্ছে। তো এইভাবেই পাটি তৈরি হয়। তো আজকে এই পাটি তৈরির ভিডিওটি, আমি প্রফেশনাল ব্লগার নয়, তো যেহেতু আমাদের বাড়িতেই পাটিটা পিসি তৈরি করলো বলে আমি পাটি তৈরির ভিডিওটা দিলাম। এর থেকে ডিটেলস যদি কারো জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর কারো যদি পাটির দরকার হয় তবুও আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, নানান ধরনের পাটি। আর এই সেম প্রসেসেই শীতল পাটি তৈরি করা হয়, শুধু এই বেতগুলোকে জলে ভিজিয়ে নিয়ে পাটির বেতটাকে তৈরি করলো, আর শীতল পাটির বেতটাকে ওইভাবে বেতগুলোকে নেলগুলোকে তুলে আবার গোল গোল করে বেঁধে সেটাকে আবার জলে সেদ্ধ করলেই সাদা কালার এসে যায়, শুকালে সেটা দিয়েই তৈরি হয় শীতল পাটি। এই যে জোড়া দেওয়া হয়েছে বেতগুলো, এই নেলগুলোকে কেটে ফেলতে হবে আর এগুলোকে ছেঁটে ফেলতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর এরকম একটি পাটি। যদিও এটা শীতল পাটি, তো কারো যদি শীতল পাটির দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।